বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা ক্লাসে মৌলিক লজিক গেট। গত ক্লাসে আমরা গেট কি, লজিক গেট কি এগুলো পড়েছি, এবং সেই সাথে আমাদের যে অর গেট ছিল সেই অর গেট আমরা কিছু অংশ জেনেছি। আজকে আমরা পূর্বের আলোচনা সহ পরবর্তীতে অ্যান্ড গেট এবং নট গেট, আরও দুটো মৌলিক গেট আছে, সেই দুটো গেট নিয়ে আজকে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি কিন্তু সংজ্ঞায় বলেছি প্রথমে গেট বা বর্তনী কাকে বলে, এটা কিন্তু পূর্বেই বলেছি। হ্যাঁ, কাকে বলে এটা পূর্বেই বলেছি। এরপরে লজিক গেট কাকে বলে এটাও বলেছি, লজিক গেট। এটাও আমি বলেছি। এরপরে মৌলিক লজিক গেট তিনটা, সেটা হলো অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। এবং আমরা অর গেটের প্রতীক যেটা এইভাবে আঁকেছি যে অর গেট, এটা একটা অর গেট, এখানে দুই বা ততোধিক ইনপুট থাকতে পারবে। যদি এবি যদি ইনপুট হয় তাহলে সেখানে আমরা আউটপুট দেখাচ্ছি এক সমান কত, এ অর বি। এটা হলো মৌলিক অর গেটের সমীকরণ। আর গেটটার নাম হলো কি, অর গেট। এটা হলো অর গেট, অর গেট। তো এই তাহলে এটার সমীকরণ, এটা হলো প্রতীক বা সংকেত, এই যেটা অর গেটের। তো এইখানে কিন্তু ইনপুটগুলো আরও অসংখ্যতা, আরও অনেক ইনপুট থাকতে পারে। হ্যাঁ, এইভাবে আরও অনেক ইনপুট থাকতে পারবে। যদি এটা সি ডি দিই, এভাবে অনেক ইনপুট থাকতে পারবে, তখন এখানে এগুলো সব যোগ হয়ে যাবে, সি প্লাস ডি, এইভাবে যোগ হতেই থাকবে। তারপরে তাহলে এটা গেল, এবং এটা সুইচিং আমাদের যে সত্যক সারণী, সত্যক সারণীটা সেটাও কিন্তু আমি এঁকে দিয়েছি যে অর গেটের সত্যক সারণী কী হবে। তবে অর গেটের সুইচিং সার্কিটটা হয় নাই, গত ক্লাসে অর গেটের সুইচিং সার্কিট হয় নাই, সেই সুইচিং সার্কিটটা আজকে আমি দেখে দিচ্ছি যে কীভাবে অর গেটের সুইচিং সার্কিটটা হবে। তো আমরা যদি এইখানে একটা ব্যাটারি কল্পনা করি, এটা হলো একটা ব্যাটারি, জাস্ট আমরা এইখান থেকে এইখানে যদি আমরা দুইটা গেটের কথা চিন্তা করি, দ্যাট ইজ এগুলো হলো অর্থাৎ যাওয়ার মতো দুইটা ব্রিজ বা পথ। ধরো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এইখানে আমরা একটা বাল্ব সেট করতেছি, বাল্ব। এটা একটা বাল্ব, এবং এই পাশে সংযুক্ত থাকলো, আর এটা হলো, হ্যাঁ এই আচ্ছা, তাহলে এটা হলো বাল্ব। হ্যাঁ, আমরা আমাদের এটা যদি ব্যাটারি হয়, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, অর্থাৎ পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত, প্রবাহটা এইভাবে যাবে আর এটা এইভাবে যাবে। হ্যাঁ, গেলে এখানে অর্থাৎ যদি ফ্লো যদি যেতে পারে তাহলে বাতি চলবে। এটা হলো অর গেটের সুইচিং সার্কিট। এখন আমরা এখানে এই আচ্ছা, আমরা তাহলে এখন অর গেটের যে সুইচিং সার্কিট, এই সুইচিং সার্কিটটা দেখতেছি কিভাবে আউটপুটটা আমরা এখানে পাব। এখানে আমরা যদি দুটো ইনপুট চিন্তা করি, এ আর বি, তাহলে এইখানে যদি অর্থাৎ এর মান যদি জিরো হয় তাহলে কিন্তু এই পাশে কারেন্ট যাবে না, আবার বি এর মানও যদি জিরো হয় সেখানে কারেন্ট যাবে না, অর্থাৎ এখানে যাবে না, জিরো হলেও যাবে না, তখন এখান থেকে আমরা কোনো আউটপুট পাবো না। আচ্ছা, এটা অবশ্য সত্যক সারণী আছে, সেই সত্যক সারণী আউটপুটের কথা আমি বলতেছি। তো এখানে যদি এর মান কোনো প্রকারে ওয়ান হয়, অর্থাৎ একটা যদি সংযোগ হয়, তাহলে এখান থেকে কারেন্ট যাবে এবং তখন বাতি জ্বলবে। হ্যাঁ, আর তখন বি এর মান জিরো হলেও কিন্তু কারেন্ট যাবে, কারণ যে এক পাশে কারেন্ট গেলেই হলো। এখন তাহলে এর মান ওয়ান বা বির মান ওয়ান হইলে আমরা আউটপুট পাবো, এর মান কোনো একটা দুটের যে কোনো একটা সংযোগ হইলে আমরা আউটপুট পাবো।
অর্থাৎ এটি হলো অর গেটের ফলাফল যে কোনো একটার মান যদি 1 হয় আমরা এখান থেকে আউটপুট পাব কিন্তু উভয়ের মান 0 হলে কোনো আউটপুট পাওয়া যাবে না তাহলে যে কোনো একটা বা উভয়ের মান যদি 1 হয় এখানে আউটপুট পাওয়া যাবে তার মানে উভয়ের মান যদি 1 হয় উভয় প্রান্ত সংযোগ থাকবে তখন এই পাশ দিয়ে কারেন্ট যাবে এবং এখানে আমরা আউটপুট পাব এটি হলো অর গেটের সুইচিং সার্কিট অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে অর গেটের মিনিমাম একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট পাওয়া যাবে অর্থাৎ আউটপুট 1 হবে মিনিমাম আর দুটেই মাত্র 0 হইলে আউটপুট পাওয়া যাবে না এই গেল অর গেটের সুইচিং সার্কিট তো এটা বিগত ক্লাসে এটা হয় নাই এইজন্য আমি এটা আলোচনা করলাম তো এখন আমরা এন্ড গেট কাকে বলে এবং এন্ড গেটের সমীকরণ সত্যক সারণী তারপরে সুইচিং সার্কিট এগুলো আমরা এখন দেখাবো তাহলে আমরা এন্ড গেট নিয়ে কথা বলতেছি অর্থাৎ এন্ড গেট কাকে বলে এটা একটা মৌলিক গেট এবং এক কথা যদি বলা যায় যে যে গেট যৌক্তিক গুণনের কাজ করে তাকে বলা হয় এন্ড গেট তো আমি এখানে আসলে সংজ্ঞাটা লিখতেছি না মুখেই বলতেছি আচ্ছা একটা কথা ঠিক আছে বলে যে গেট যৌক্তিক কাজ করে তাকে এন্ড গেট বলে এই তাহলে যে গেট যৌক্তিক গুণনের কাজ করে তাকে এন্ড গেট বলে এক কথা যে গেট গুণনের কাজ করে যে গেট তাকে এন্ড গেট বলে এও বলা যাবে এবং এন্ড গেটের প্রতীকটা দেখতে অনেকটা এইরকম অর্থাৎ ডি আকৃতি এইভাবে একটা ডি আঁকলে এখানে আমরা দুই বা ততোধিক ইনপুট দিলে সেটার আউটপুট কী হবে যেমন এখানে ইনপুট যদি আমরা এ আর বি নেই তাহলে আউটপুট যদি এক্স হয় তাহলে এক্স সমান হবে এ অ্যান্ড বি অর্থাৎ এ ডট বি বা এ অ্যান্ড বি এটাকে বলা হবে হ্যাঁ এই হলো আউটপুট এটা হলো এটা হলো সংকেত বা প্রতীক এন্ড গেটের এটা সংকেত বা প্রতীক হ্যাঁ সংকেত বা চিহ্ন বা প্রতীক একই কথা আর যেহেতু দুইটা ইনপুটের জন্য আউটপুট এক্স ধরেছিলাম অতএব এক্স সমান এ বি এটা হলো এন্ড গেটের সমীকরণ দ্যাট ইজ এটা হলো সমীকরণ তাহলে আমরা এন্ড গেটের প্রতীক পাইলাম এন্ড গেটের সমীকরণ পাইলাম এখন এন্ড গেটের সত্যক সারণী দুই ইনপুটের জন্য সত্যক সারণীটা এইরকম এ এবং বি দুটা ইনপুট যদি আউটপুট আমরা এক্স ধরছি এক্স সমান কত এ বি হ্যাঁ এ এন্ড বি এটা হলো এন্ড গেটের সত্যক সারণী আমরা জানি যে দুই ইনপুটের জন্য সর্বোচ্চ চারটি সংখ্যা লেখা যায় এই চারটি সংখ্যা লেখা যাবে দুই ইনপুটের জন্য যেমন জিরো হবে দেখো জিরোকে দুই বলে জিরো 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 ওয়ান আর ওয়ান জিরো এবং ওয়ান 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 এরপরে কিন্তু আর তোমরা বিন্যাস আনতে পারবে না জিরো এই জিরো এবং ওয়ানকে বিন্যাস করে সাজায় তো সুতরাং এই যে আমরা চার দুইটা বিন্যাস এটা চারটা ঘর এটা ভাগ করে নেই এবং এখানে আমরা এগুলো বসাই দেবো এখন যেমন জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এই দুই ইনপুটের জন্য সত্য সারণী তিন ইনপুট চার ইনপুট সকলের জন্য সত্য সারণী করা যাবে তবে এইখানে যেহেতু কাজ করে কি অ্যান্ড গেটটা গুণনের কাজ করে তাহলে জিরো ইন্টু জিরো মানে কত জিরো আমরা এখানে যদি লিখি জিরো ইন্টু জিরো সমান হলো জিরো আর জিরো ইন্টু ওয়ান কত জিরো ওয়ান ইন্টু জিরো মানে জিরো আর ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান তাহলে আমাদের মূল ফলাফল হলো এই জিরো 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 আর ওয়ান আমরা এটি জাস্ট একটা প্রক্রিয়া গুণন অ্যান করে আমরা দেখে দিলাম যে ফলাফলটা কী হয় এটি হলো অ্যান গেটের সত্যক সারণী তো অ্যান গেটের সত্যক সারণী থেকে যে জিনিসটা আমরা দেখতেছি যে কোনো একটা যদি ইনপুট জিরো হয় তাহলে তার আউটপুট কী হয়ে যায় জিরো হয়ে যায় আর অর গেটের বেলা কী দেখছি যে একটা আউটপুট ওয়ান হলে আউটপুট কত ওয়ান হয়ে যায় কিন্তু এখানে দুইটা ইনপুট যদি ওয়ান হয় তখনই আউটপুট ওয়ান হয় অন্যথায় সবগুলো জিরো
এই জিনিসটা এখান থেকে আমরা বুঝতে পারলাম। তো অর গেটের আমি সুইচিং সার্কিট রাখতেছি এই জায়গাটায়, কিভাবে অর গেটের সুইচিং সার্কিটকে রাখা যায়, এবং সত্যক সারণীর সাহায্যে এইটা মিল থাকবে। সুইচিং সার্কিটটা মূলত সত্যক সারণীর কার্যক্রমকে বাস্তবায়ন করে বা বোঝার জন্য। যেমন আমরা সেই তদ্রূপপূর্বের মতো এখানে দুইটা ব্যাটারির কথা চিন্তা করি, যার একটা হলো পজিটিভ প্রান্ত আর একটা নেগেটিভ প্রান্ত, এখান থেকে চিন্তা করলাম। এবং এইখানে আমরা প্যারালালে দুইটা, অর্থাৎ দুইটা ইনপুটের জন্য দুইটা গেট আমরা চিন্তা করব, বা দুইটা ব্রিজ আমরা এইভাবে দুইটা ব্রিজ চিন্তা করব দুইটা ইনপুটের জন্য, জাস্ট দুইটা ব্রিজ। এখানে একটা আমাদের এই লাইট বা বাতি থাকবে, হ্যাঁ, এটা এখান থেকে আমরা এটাকে সংযোগ করে দেব, হ্যাঁ, জাস্ট, হ্যাঁ, এটা হলো আমাদের বাল্বটা, হ্যাঁ। তা এখন এটা যদি এ ইনপুট, এটা বি হয়, এই সত্য সারণীর দিকে খেয়াল করো, যখন এর মান শূন্য, যদি এর মান যদি এখানে শূন্য হয়, এর সমান জিরো, আর বি সমানও যদি জিরো হয়, তখন আউটপুট কী হবে, অর্থাৎ এর সমান জিরো, বি সমান জিরো হলে এই পাশে কোনো কারেন্ট পাস করবে না। যদি এটা বিচ্ছিন্ন, জিরো মানে কি এটা বিচ্ছিন্ন আছে, এগুলো বিচ্ছিন্ন, অর্থাৎ এখান দিয়ে বিচ্ছিন্ন থাকলে কারেন্ট যাবে না, তার মানে আউটপুট হবে জিরো। হ্যাঁ, আবার এর মান যদি আমরা জিরো ধরি, দ্যাট ইজ এর মান জিরো ধরলাম, কিন্তু বি এর মান ধরলাম কত, ওয়ান, তবুও হবে না। দেখো এর মান জিরো মানে এইখানে তো কারেন্ট যেতে পারবে না, তাহলে এইখানে যাবে কী করে, ঠিক আছে, তাহলে এইখানে যদি কারেন্ট না যায় তাহলে এইখানে যাবে কী করে, আর এর মান জিরো, বি এর মান ওয়ান, এই যে বির মান ওয়ান সংযোগ করে দিলাম ওয়ান, তাহলে এখানে কারেন্ট যাবে না, কারেন্ট না গেলে কী হবে, অর্থাৎ জিরো ইন্টু ওয়ান মানে জিরো, ঠিক আছে, ওই যে সুইচিং সার্কিটের সাথে এটার মিল পাওয়া যাচ্ছে। এখন এখানে ধরো এর মান ওয়ান ধরলাম, কিন্তু বি এর মান কত, জিরো, তাহলে আমরা এখানে আউটপুট কী পাবো, এর মান ওয়ান, বি এর মান জিরো, তার মানে এর মান ওয়ান মানে এর সংযুক্ত করলাম, কিন্তু বি এর মান জিরো মানে বি বিচ্ছিন্ন, তাহলে কি কারেন্ট যাবে, যাবে না, তার মানে আউটপুট হবে শূন্য। এখন আবার এর মানও ওয়ান, বি এর মানও ওয়ান, মানে এও সংযোগ করলাম, এর মান ওয়ান, আবার বি এর মানও কত, ওয়ান, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতেছি এটা ওয়ান, এটা ওয়ান হলে দুটোর গুণফল কত, ওয়ান, আউটপুট পাওয়া যাচ্ছে না, এই যে আউটপুট পাওয়া যাচ্ছে। তা আমার মনে হয় তোমরা এই সুইচিং সার্কিট থেকে সত্যক সারণীর যে জিনিসটা এটা ক্লিয়ার হয়েছে নাকি, এটা হলো অ্যান্ড গেটের সুইচিং সার্কিট, এটাকে বলা হয় সুইচিং সার্কিট, হ্যাঁ, সুইচিং সার্কিট, হ্যাঁ, অ্যান্ড গেটের সুইচিং সার্কিট, দ্যাট ইজ সুইচিং সার্কিট। এবং অ্যান্ড গেটের সমীকরণ আমি প্রথমে দেখিয়ে দিছি, তাই না, যে এক সমান কত, এ বি, এক সমান কত, এ বি, তারপরে অ্যান্ড গেটের প্রতীক সংকেত বা চিহ্ন যেটা আঁকেছিলাম ওই যে চিহ্নটা ওইটা, আর এটা হলো সুইচিং সার্কিট, এটা হলো সমীকরণ, এটা হলো সত্যক সারণী। তাহলে আমরা অ্যান্ড গেট সম্পর্কেও জানলাম, এখন আমরা নট গেট সম্পর্কে জানব, নট গেট কাকে বলে এবং নট গেট, নট গেট করাবো। এর পূর্বের ক্লাসে অর গেট এবং অ্যান্ড গেট হয়েছে, এখন তোমরা নট গেট দেখো, নট গেট কাকে বলে, নট গেটের প্রতীক বা সংকেত কী, নট গেটের সমীকরণ কী, নট গেটের সত্যক সারণী কেমন, এবং নট গেটের সুইচিং সার্কিট, এই পাঁচটা জিনিস লাগবে। তা এখন নট গেট, হ্যাঁ, তা নট গেটটা দেখতে অনেকটা এইরকম, এটি হলো প্রতীক বা সংকেত, দ্যাট ইজ এটি হলো নট গেট, এটি হলো নট গেট। এই নট গেটে দেখো আমরা যদি একটা ইনপুট দেই তাহলে একটা আউটপুট পাওয়া যাবে, যদি আউটপুট এক্স হয়, এক্স সমান হবে এ নট, এ নট, অর্থাৎ নট গেটের সংজ্ঞাটা এইরকম, যে গেট যৌক্তিক উল্টানো পদ্ধতিতে কাজ করে তাকে বলা হয় নট গেট, অথবা যে গেটের একটিমাত্র ইনপুট এবং একটিমাত্র আউটপুট থাকে তাকে বলা হয় নট গেট। এইটাকে, এই নট গেটকে ইনভার্টার গেটও বলা হয়, ইনভার্টার গেট, এই নট গেটকে ইনভার্টার গেটও বলা হয়। যদি কখনো ইনভার্টার গেট বলে তখন সেটা হবে নট গেট। তো এই হলো নট গেটের প্রতীক, এটার সংকেত প্রতীক বা যদি লগো বলে একই কথা, আর এটা হলো সমীকরণ, এক্স সমান কত, এ নট, এটি হলো নট গেটের সমীকরণ। তা আমরা নট গেটের সত্যক সারণীটা দেখি কেমন, নট গেটের সত্যক সারণী যেহেতু এখানে
একটা ইনপুট এবং একটা আউটপুট, যদি ইনপুট এ হয় আউটপুট যদি এক্স সমান কত হবে এ নট। তা সুতরাং আমরা এখানে শুধুমাত্র দুইটা ঘর নিলেই যথেষ্ট। যেমন এখানে যদি আমরা ইনপুট জিরো দিই আউটপুট হবে কত, জিরো নট, এ নট মানে জিরো নট মানে কত ওয়ান। আর এখানে ইনপুট যদি ওয়ান দেই তাহলে আউটপুট হবে ওয়ান নট মানে কত, জিরো। আমরা কিন্তু এই যে জিরো নট, জিরো নট সমান ওয়ান আর ওয়ান নট সমান জিরো, এটা কই থেকে পাইছি, বুলিয়ান প্রুফ থেকে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই যে নট গেট, নট গেটের যে নট গেটকে ইনভার্টার গেটও বলে, আর এইখানে এই যে নট গেটের যে সত্যক সারণীটা আমি এখানে বলছিলাম যে জিরো নট সমান ওয়ান, ওয়ান নট সমান জিরো, এগুলো পাইছি আমরা বুলিয়ান প্রুফ থেকে। বুলিয়ান প্রুফের সংজ্ঞা থেকে আমরা এই জিনিসটা জানি। আর এখানে যেহেতু নট গেটের একটা ইনপুট একটা আউটপুট, আমরা ইনপুট যখন জিরো নেই তখন আউটপুট হবে ওয়ান, আর যখন আউটপুট ইনপুট ওয়ান নেই তখন আউটপুট হবে জিরো। তো এই হলো আমাদের নট গেটের সত্যক সারণী। এখন নট গেটের সুইচিং সার্কিট যদি আমরা আঁকতে যাই, সেটা সত্যক সারণীর সাথে মিল থাকবে, এবং সেই সুইচিং সার্কিটটার জন্য আমরা এই জায়গাটা খালি করে নিই এখানে, কারণ যেহেতু আচ্ছা আমরা এখন প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আসলে এই যে নট গেট, এই নট গেটটার আমরা সুইচিং সার্কিটটা কেমন সেটাই দেখতে যাচ্ছি। এই হলো নট গেট, হ্যাঁ সেই নট গেটের সুইচিং সার্কিট আছে, এটা সত্যক সারণী আর এটা হলো সুইচিং সার্কিট। তো এই নট গেটের সুইচিং সার্কিটের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা ব্যাটারি, পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত, এবং এই পাশে প্রবাহ যাবে, দুই পাশ দিয়ে প্রবাহ যায়, তবে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স শব্দের অর্থ যেখানে কারেন্ট যেতে বাধা প্রাপ্ত হয় সেটা হলো রেজিস্ট্যান্স। আর এইখানে একটা, এখানে একটা তোমার সুইচ আছে যেটাকে আসলে এই পাশে কারেন্ট যাওয়া আসার ব্যাপারে একটা অফ, এটা ব্রিজ, মানে এই পাশে কারেন্ট কখনো যেতে পারবে কখনো যেতে পারবে না, যদি আমরা সুযোগ দিয়ে যাবে নাহলে যাবে না। আর এখানে একটা বাল্ব, যে বাল্বটা যদি কারেন্ট উভয়পস্থ থেকে নেগেটিভ পজিটিভ যায় তাহলে বাল্বটা জ্বলবে। তো এখন যদি আমরা এখানে এর মানটা চিন্তা করি, সত্য সারণী থেকে দেখো এর মান জিরো, যদি এর মান জিরো হয় অর্থাৎ এই পাশে যদি জিরো হয় অর্থাৎ এখানে কারেন্ট যাবে না, এখানে কারেন্টটা না আসলে কারেন্টটা ওই পাশে পাস হবে, পাস হলে কি হবে এই পাশেও আসবে, বাল্বটা জ্বলবে, তার মানে আউটপুট হবে ওয়ান। তাহলে আমরা যখন এর মান জিরো তখন আউটপুট পাচ্ছি ওয়ান, এর মান জিরো মানে সুইচ অফ, তখনই কিন্তু আউটপুট ওয়ান পাচ্ছে, মানে ওই যে উল্টানো পদ্ধতিতে কাজ করে, তাই না, যে যে গেট কী করে উল্টানো পদ্ধতিতে কাজ করে তাকে বলা হয় নট গেট বা ইনভার্টার গেট। হ্যাঁ তাহলে আমরা দেখলাম যে হ্যাঁ যদি এর মান জিরো হয় তখন আউটপুট পাওয়া যাচ্ছে, অর্থাৎ সুইচ অফ থাকলেই আউটপুট ওয়ান পাওয়া যাচ্ছে, আর সুইচ যদি অন হয় অর্থাৎ এখানে যদি ওয়ান হয়, এর মান যদি ওয়ান হয়, এর সমান যদি ওয়ান হয় তখন কারেন্টটা ওই দিকে না যায় তখন সে এই পাতে চলে আসবে, ফলে এই লাইটটা জ্বলবে না, তার মানে তখন জিরো, আউটপুট জিরো। তাহলে এই কারণেই নট গেট কী করে উল্টাপূর্ণ পদ্ধতিতে কাজ করে, অর্থাৎ এখানে এর মান যখন ওয়ান তখন আউটপুট জিরো। তা এই হলো সুইচিং সার্কিট, এই ধরনের সুইচিং সার্কিট, তবে এই ধরনের সুইচিং সার্কিটের ব্যাপক ব্যবহার আছে, তা সেই ব্যবহারগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।